শাহজালাল শাহ পরাণের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি সিলেট। চায়ের দেশ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য যে কারোরই নজর কাড়ে। প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধের পাশাপাশি ধর্মীয় পুণ্যভূমি হওয়ায় পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান এই সিলেট। সিলেটের বিপুল সংখ্যক মানুষ লন্ডন প্রবাসী হওয়ায় এই নগরে বিনিয়োগ হয়েছে প্রচুর। তারই ফলশ্রুতিতে গড়ে উঠেছে আধুনিক হোটেল, শপিং মল ও সুউচ্চ ভবন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের উত্তর পূর্বের বিভাগীয় শহর সিলেটের সবচেয়ে উঁচু 10টি ভবন নিয়ে। এই তালিকাটি 2021 সালের আলোকে, তবে চলুন দেখে নেই 2021 সালে কোন 10টি ভবন সিলেটের সবচেয়ে উঁচু ভবন। জালালাবাদ পার্কের পশ্চিমে নাগরী চত্বরে আধুনিক স্থাপত্য শৈলীর সুরমা টাওয়ার অবস্থিত। সুরমা টাওয়ার ভবনে সিলেটের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কার্যক্রম চলে। সুরমা টাওয়ার ভবনটি সিলেটের সুউচ্চ ভবনের তালিকায় 10 নম্বরে আছে। এটি একটি 14তলা ভবন। আসলে সুরমা টাওয়ার বাদেও সিলেটে আরও অনেক 14তলা ভবন রয়েছে, কিন্তু সেগুলোকে যুক্ত করতে গেলে আমাকে সিলেটের টপ 20 টলেস্ট বিল্ডিং নিয়ে ভিডিও বানানো লাগত এবং ভিডিও অনেক বড় হয়ে যেত। তাই বেশ কিছু 14তলা ভবনকে এই ভিডিওর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তালিকার 9 নম্বরে রয়েছে এলিগ্যান্ট শপিং মল। এলিগ্যান্ট শপিং মল নামের এই শপিং মলটি সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে অবস্থিত। এই ভবনটি একটি 14তলা বিশিষ্ট ভবন। এবারের ভবনটি সিলেটের সবচেয়ে আধুনিক শপিং মল। আর্কেডিয়া শপিং মল নামের এই ভবনটি সিলেটের সুউচ্চ ভবনের তালিকায় রয়েছে 8 নম্বরে। আর্কেডিয়া শপিং মলটি সিলেটের হাউজিং স্টেট এলাকায় অবস্থিত। ভবনটির প্রথম 6টি তলায় রয়েছে শপিং মল এবং বাকি ফ্লোরগুলো অ্যাপার্টমেন্ট। এটি একটি 14তলা বিশিষ্ট ভবন। সিলেটের সুউচ্চ ভবনের তালিকায় হোটেল থাকবে না তা কি হয়। সিলেট শহরের সুউচ্চ ভবনের তালিকার 7 নম্বরে রয়েছে একটি 3 স্টার মানের হোটেল। হোটেল নূরজাহান গ্র্যান্ড নামের এই হোটেলটি দরগা গেটে অবস্থিত। হোটেল নূরজাহান গ্র্যান্ড একটি 15তলা বিশিষ্ট ভবন। তালিকার 6 নম্বরের ভবনটিও একটি হোটেল। হোটেল হোলি সিটি নামের এই ভবনটি দরগা গেটে অবস্থিত। এটি একটি 16তলা বিশিষ্ট ভবন। সিলেট শহরের পঞ্চম উচ্চতম ভবনটি হল এক্সেল টাওয়ার। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুবিদ বাজার এলাকায় এক্সেল টাওয়ারটি অবস্থিত। এটি একটি 16তলা বিশিষ্ট ভবন। সিলেটের আখালিয়া এলাকায় মার্লিন বিল্ডার্স নির্মাণ করছে সুরমা আবাসিক প্রকল্প। এই প্রকল্পের অধীনেই নির্মিত হয়েছে তাহসিন টাওয়ার। 16তলা বিশিষ্ট ভবনটি টপড আউট হয়ে গেছে ইতিমধ্যেই। এটি সিলেটের চতুর্থ উচ্চতম ভবন। তালিকার 3 নম্বর ভবনটিও আখালিয়া এলাকার। মাউন্ট অ্যাডোরা নামের এই হাসপাতাল ভবনটি সিলেটের তৃতীয় উচ্চতম ভবন। মাউন্ট অ্যাডোরা হাসপাতালটিও একটি 16তলা বিশিষ্ট ভবন। সিল ভ্যালি ক্যাসল মূলত 3টি ভবনের সমন্বয়ে গঠিত। 3টি ভিন্ন ভবন সিল ভ্যালি ক্যাসল 1, 2 ও 3 একই কমপ্লেক্স অবস্থিত। এই কারণে এই 3টি ভবনকে তালিকার 2 নম্বরে স্থান দেওয়া হয়েছে। সিল ভ্যালি ক্যাসল নামের এই 3টি ভবন সিলেট শহরের শেখ ঘাট কাজির বাজার রোডে অবস্থিত। 3টি ভবনই 16তলা বিশিষ্ট। সিলেট শহরের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে শাহজালাল উপশহরে। মাল্টিপ্ল্যান শাহজালাল সিটি প্রকল্পের সৈয়দ প্লাজা নামের এই ভবনটি সিলেটের সবচেয়ে উঁচু ভবন। এটি সিলেটের একমাত্র 20তলা বিশিষ্ট ভবন। সিলেটে এত বিপুল সংখ্যক 14তলার উপরে ভবন থাকার পরও আমার কাছে মনে হয়েছে যে 20তলা ভবন কিছুটা কম। আমার মনে হয় সিলেটে 20তলার উপরে আরও কয়েকটি